আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিবেশবিদ্যার যে পাঠ্যক্রম প্রকাশ করেছেন তার একটি অংশ হল প্রকল্প রূপায়ণ, এবং এর জন্য নম্বর ধার্য করা হয়েছে 20। দ্বাদশ শ্রেণীর জন্য যেসব প্রকল্পগুলি দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল ভূমিকম্প প্রবণ এলাকায় বিপর্যয় ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার গুরুত্ব। আজকের ভিডিওতে এই প্রকল্পটি রূপায়ণের বিভিন্ন ধাপগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট ভালো করে ফলো করলে প্রকল্পটি লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার লেখার সময় আমি যে যে কথাগুলো বলে দিয়েছি সেইগুলো ফলো করে লিখবে, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। স্টুডেন্টস, প্রকল্পটি রূপায়ণের আগে একটি কথা মনে রাখবে যে প্রকল্পটিকে তিনটি অধ্যায়ে ভাগ করে লিখতে হবে। তিনটি অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায়ে কোনো চিত্র ও সারণী দেবে না, কেবলমাত্র দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড অধ্যায়ে যাবতীয় চিত্র ও সারণী দেবে। এবার প্রকল্পটির বিভিন্ন ধাপগুলি আমরা দেখি। প্রথমে প্রজেক্ট রিপোর্ট এই পেজটা দেবে, প্রকল্পের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, শ্রেণী, বিভাগ, রোল নম্বর, বিদ্যালয়ের নাম এবং উপস্থাপনের তারিখ দেবে। তারপরে সূচিপত্র বলে এই পেজটা দেবে, এখানে তিনটি অধ্যায় দেওয়া আছে, তিনটি অধ্যায় লিখবে। তারপরে ভূমিকম্প প্রবণ এলাকায় বিপর্যয় ব্যবস্থাপনার হেডিংটা দেবে। তারপরে অধ্যায় ওয়ান লিখে অধ্যায় ওয়ান শুরু করবে। অধ্যায় ওয়ানের প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা, তারপরে প্রকল্পের বিষয়, তারপরে প্রকল্পের গুরুত্ব, তারপরে লিখবে প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের উদ্দেশ্য লেখা কমপ্লিট হয়ে গেলে লিখবে প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। তারপরে হচ্ছে অধ্যায় টু, অধ্যায় টু লিখে শুরু করবে। অধ্যায় টু এর প্রথম পয়েন্ট হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ পয়েন্ট করে তোমরা লিখবে প্রথমে ভূমিকম্পের সংজ্ঞাটা দেবে, তারপর ভূমিকম্প সৃষ্টির উল্লেখযোগ্য কারণের মধ্যে প্রাকৃতিক কারণ লিখবে। প্রাকৃতিক কারণের মধ্যে সাতখানা মোট পয়েন্ট আছে, সাতখানা পয়েন্টের মধ্যে যেমন নবীল ভঙ্গিন পর্বতের উত্থান ও অগ্নুদ্গম, তারপরে হচ্ছে পৃথিবীর সংকোচন, ধস, হিমানী সম্প্রপাত, এইভাবে লিখবে। তারপরে ভূমিকম্পের কারণ এই দুটো ছবি দেবে। তারপরে ওই ভূমিকম্পের কারণের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৃত্রিম কারণ। কৃত্রিম কারণের দুটো পয়েন্ট, পারমাণবিক বিস্ফোরণ ও ডিনামাইট বিস্ফোরণটা উল্লেখ করবে। তারপরে লিখবে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়। এই সৃষ্ট বিপর্যয়ের মধ্যে মোট পাঁচটা পয়েন্ট আছে, পাঁচটা পয়েন্ট পরপর তোমরা লিখবে। পাঁচটা পয়েন্ট লেখা হয়ে গেলে তারপর ভারতের ভূমিকম্প প্রবণ এলাকার এই যে ছবিটা দেবে আর ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী অঞ্চলগুলো দেখাবে। এটা কমপ্লিট হয়ে গেলে ভারতে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্প ও তার ফলাফল এই পয়েন্টটা করবে। পয়েন্টটা করে তার নিচে তিনটি কলাম করে একটা টেবিল দেবে, যেখানে সাল, ভূমিকম্প বিধ্বস্ত এলাকা, তীব্রতা, ক্ষয়ক্ষতির পরিমাণ। এখানে 1897 থেকে 2011 সাল পর্যন্ত এই ঘটে যাওয়া ভূমিকম্প বিধ্বস্ত এলাকা, তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তোমরা এই সারণীতে উল্লেখ করবে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা এই সারণীটা দেবে। সারণীতে উল্লেখিত সমস্ত পয়েন্টগুলো চারটি কলাম করে লিখবে। লেখা হয়ে গেলে তারপরে ভূমিকম্পজনিত বিপর্যয়ে গ্রহণীয় ব্যবস্থাপনা এই পয়েন্টটা করবে। পয়েন্টটা করে তিনখানা সাব পয়েন্ট আছে, এই তিনটি সাব পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা ভূমিকম্পের পূর্বে গ্রহণীয় ব্যবস্থাটা না দিলেও পারবে, না দিলেও হবে, না দিলেও হবে। তারপরে ভূমিকম্পের পর গ্রহণীয় ব্যবস্থা লেখা কমপ্লিট করবে। তারপরে তথ্য বিশ্লেষণ লিখবে, লিখে কমপ্লিট হয়ে গেলে তারপর সিদ্ধান্ত লিখে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করবে। তারপরে অধ্যায় থ্রি পয়েন্ট করবে। পয়েন্ট করার পর অধ্যায় থ্রির প্রথম পয়েন্ট হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা গ্রন্থপঞ্জি লিখে তারপর লিখবে কৃতজ্ঞতা স্বীকার। এই কৃতজ্ঞতা স্বীকার লেখার সময় একটু খেয়াল রাখবে, যদি তোমাদের পরিবেশবিদ্যার শিক্ষক হন তাহলে শুধু শিক্ষক
श्री महाशय कथागुलो उल्लेख करबे आर जदि शिक्षिका हन ताले माननिया शिक्षिका श्रीमती एक कथागुलो लिखबे एक संगे जड़िए शिक्षक शिक्षिका श्री श्रीमती लिखबे ना शिक्षक अथवा शिक्षिकार नाम लिखे लेखा कमप्लीट करे एकदम नीचे बाँ दिके छात्र अब्लिक छात्री स्वाक्षर ये लेखाटार परिवर्ते तुम जदि छात्र हो तो लिखबे छात्र स्वाक्षर लिखे फुल सिगनेचार करबे उपरे आर जदि तुमि छात्री हो तो लिखबे छात्री स्वाक्षर कथाटा लिखे उपरे फुल सिगनेचार करबे करे नीचे तारीख कथाटा लिखे तारीख देबे आर डान दिके शिक्षक अब्लिक शिक्षिकार स्वाक्षर एई कथाटार परिवर्ते तुम्हारे जो शिक्षक महाशय हन तो लिखबे शिक्षक महाशय स्वाक्षर और जो शिक्षिका हन तो लिखबे शिक्षिका महाशयर स्वाक्षर एक संगे जड़िए शिक्षक शिक्षिका स्वाक्षर यह लिखबे ना लेखा कमप्लीट हो गेले शिक्षक अथवा शिक्षिकार का सिगनेचार करिए निये तुम्हारा निर्दिष्ट शिक्षक शिक्षिकार हाथे जमा देबे। ताहले स्टूडेंट्स यही छिलो आजकेर भिडियो भिडियोटी भालो लागले अवश्य सबसक्राइब करो और कमेंट्स और शेयर करते भूलो ना लाइक करो तुम्हारा सकले भालो थेको आजकेर मत भिडियोटी एखाने शेष करछि तुम्हारा सुस्थ स्वाभाविक थेको थैंक यू वेरी मच।